Hey. Assalamualaikum ভাইয়া পুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তাই তো আজকে আমরা ফ্যামিলি সবাই একটু ঘুরতে বের হইতেছি কোথায় যাচ্ছি সেখানে গালি আপনারা দেখতে পারবেন তো আজকে ভিডিওটি অনেক সুন্দর হতে যাচ্ছে আর সুন্দর একটি প্লেস আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে আমরা কোথায় যাচ্ছি আমাদের সঙ্গে থাকেন আর দেখতে থাকেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো যেহেতু সামার আসছে এখন আমরা শুধু ঘোরাফেরা আর ঘোরাফেরাই করব তো আজকে ফ্যামিলি সবাই মিলে একটা সুন্দর জায়গায় যাচ্ছি তাহলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো করে রাখবেন তো আরিয়ান অনেক এক্সাইটেড আমি অনেক এক্সাইটেড যে জায়গাটাতে যাচ্ছি তাহলে চলেন আমরা যেখানে যাচ্ছি আপনাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি তেই তো অলরেডি আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি তো আমরা আজকে অনেক সুন্দর একটা প্লেসে যাচ্ছি আমেরিকার মধ্যে আপনারা আজকে দেখতে পারবেন কত সুন্দর জায়গা আছে সো আমরা আজকে যাচ্ছি একটা বিরাট বড় ফার্মে ওইখানে আমরা অনেক কিছু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তেই তো আমরা অলরেডি কারে উঠে গিয়েছি তো ওইখানে যেতে যেতে আমাদের 2 ঘন্টা লাগছে তো 2 ঘন্টা যাইতে যেতে তো বুঝেনি টায়ার্ড হয়ে যাওয়া লাগে তো মাঝখানে আমরা একটা গ্যাস স্টেশনে দাঁড়িয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একটু হালকা পাতলা পানি টানি খেয়ে মানে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে আবার আমরা বের হয়ে গিয়েছিলাম তেই তো দেখেন রাস্তাঘাটগুলো মাশাআল্লাহ কত সুন্দর আমেরিকার রাস্তাঘাটগুলো দেখলে মনে হয় যে মানে কি আর বলবো তাকায় থাকতে শুধু ইচ্ছা করে তো যাই হোক আমরা সুন্দর করে সবাই যাচ্ছিলাম 2 ঘন্টা লাগছিল ওই জায়গাটাতে যাইতে এটা হচ্ছে লং আইল্যান্ডের একদম লাস্ট প্রান্তে ছিল ফার্মটা আমরা একটা বিরাট বড় ফার্মে গেছি ওইখানে রোজবেরি ব্ল্যাকবেরি তারপরে হচ্ছে চেরি মানে সব ধরনের ফ্রুটস তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যানিমেলস তারপর বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড তারপর হচ্ছে পার্ক মানে এত সুন্দর জায়গা এখানে অনেক কিছু আছে ওইখানে মানে অনেক অনেক টাইপের বিরাট বড় বড় মানে কি বলে ফ্রুটসের গার্ডেন চেরি গার্ডেন তারপর হচ্ছে রোজবেরি গার্ডেন ব্ল্যাকবেরি গার্ডেন ব্লুবেরি গার্ডেন মানে ফ্রুটস যেগুলো এগুলার বড় 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 মানে বিশাল বড় বড় গার্ডেন ওইখানে তো আমরা ওইগুলাই দেখতে গিয়েছিলাম আর দেখেন এই যে আমরা অলরেডি চলে আসছি আপনাদের সঙ্গে তো আর পুরো 2 ঘন্টা রাস্তা দেখানো সম্ভব না এগুলো হচ্ছে ভুট্টা নাকি কি যেন আপনাদের ভাই আমাকে বলতেছিল দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে তো ওই জায়গাটা হচ্ছে কৃষি কাজের জন্যই মানে একদম আমেরিকার ভিতরের একটা জায়গা ওখানে মানুষ কৃষি কাজ করে বিভিন্ন ধরনের ফ্রুটস লাগায় বুঝতে পারতেছেন খামার এলাকা যেটাকে বলা হয় ফার্ম এলাকা তো আমরা 2 ঘন্টা ড্রাইভ করে ওইখানে অলরেডি চলে গেছি এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমরা ফার্মের কাছাকাছি চলে আসছি তো পুরো 2 ঘন্টা ধরে আপনাদের আমরা ড্রাইভ দেখাবো না তো বুঝতেই পারতেছেন তো অলরেডি আমরা চলে আসছি ফার্মে তো ফার্মে যে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কত সুন্দর জায়গা বা কত কিছু যা আছে আমরা ওই দিনটাতে অনেক অনেক বেশি এনজয় করছিলাম মানে আমার বাচ্চারা আমি আমার হাজবেন্ড অনেক বেশি এনজয় করছি তো আমার মেয়েরা অনেক এনজয় করছে বাট ওদেরকে ভিডিওতে আপনাদের দেখাই নাই কারণ আপনারা জানেনই আমার মেয়েদেরকে আমি ভিডিওতে বেশি নেই না কারণ আমি চাই না আমার মেয়েরা সোশ্যাল মিডিয়াতে আসুক এটা আপনারা সবাই জানেন সেজন্য আমার মেয়েদেরকে আমি ভিডিও ক্লিপে বেশি নেই না বাট ওরা অনেক বেশি এনজয় করছে মানে ক্যামেরার অফ ক্যামেরাতে ওরা এনজয় করছে আর আমি আরিয়ান মানে ক্যামেরার সামনে এনজয় করছি তো যাই হোক আপনারা আমাদের আজকে সঙ্গে থাকেন ফুল ভিডিওটি ওয়াচ করবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আমেরিকা একটি নাইস প্লেস আজকে আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন এই যে অলরেডি আমরা চলে আসছি দেখতে পাচ্ছেন আমি একদম ফার্মের নাম টাম সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই যে দেখতে পাচ্ছেন এখানে সব কিছু ডিটেলসে লেখা আছে আপনারা যারা যাইতে চান যাইতে পারেন যারা আমেরিকাতে থাকেন এই ফার্মটাতে যাইতে পারেন অনেক সুন্দর একটা ফার্ম এখানে আবার দেখেন একটা গ্রোসারি সিস্টেমের দোকানও রাখছে যদি কেউ কিছু কিনে খেতে চায় যেন খেতে পারে অনেক কিছু এখানে সেল করে এটা হচ্ছে ফার্মের ভিতরেই তারপরে ভাই এখান থেকে টিকিট কেটে নিচ্ছে মানে কি টিকিট কাটবে এখানে টিকিট কাটা লাগে তো যাই হোক এই যে আমরা এখন ভিতরে চলে যাচ্ছি একদম যেখানে হচ্ছে রোজবেরি ব্ল্যাকবেরি ব্লুবেরি যেই বাগানগুলো আমরা ওইখানে যাওয়া যাইতেছি ওইখানে গেলে টিকিট কাটতে হয় পার প্রত্যেকটা পার্সনের টিকিট কেটে ঢুকতে হয় তো আমরা টিকিট কেটে ঢুকেছি তারপরে যেখানে দেখতেছেন আপনাদের সঙ্গে আমি ময়ূর শেয়ার করতেছি বিভিন্ন ধরনের অ্যানিমেলসও এখানে ছিল তারপরে হর্স ছিল তারপরে হোয়াইট কালারের গড ছিল মানে অনেক অনেক ধরনের অ্যানিমেলস ছিল
আমি যতটুকু পারছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। বুঝতে তো পারেন ভিডিও অনেক লং হয়ে যায়, সেই জন্য এই যে আমরা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা টিকিট কেটে আমরা একদম আরিয়ানার আমি একদম বাগানের ভিতরে ঢুকে যাচ্ছি। এটা হচ্ছে কি বলে ব্ল্যাকবেরি, তারপর হচ্ছে এখানে হচ্ছে আমরা ব্ল্যাকবেরির কাছে চলে আসছি, তারপর আপনাদের ভাইয়া আর আমার মেয়েরা ওইখানে ওরা এনজয় করতেছিল আর আমি আর আরিয়ান গার্ডেনের ভিতরে ঢুকে গেছি অলরেডি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি অলরেডি ব্ল্যাকবেরিগুলো ছেঁড়া স্টার্ট করে দিছি, নাকি এটা ব্লুবেরি, আমি এই দুইটা নামের মধ্যে সবসময় প্যাচ লাগাই দিই, ব্ল্যাকবেরি আর ব্লুবেরির মধ্যে আমি প্যাচ লাগাই দিই সবসময়। তো যাই হোক আপনারা চিনে নিন কোনটা ব্ল্যাকবেরি আর কোনটা ব্লুবেরি, এই দুইটা নামের মধ্যে আমি সবসময় প্যাচ লাগাই দিই। তো যাই হোক আমি এখান থেকে মনে হয় ব্লুবেরিটা ছিঁড়তেছিলাম, তো দেখেন কত এনজয় করতেছিলাম আমি, আমার তো এইসব দেখে এত ভালো লাগতেছিল, আমার হাজব্যান্ড আমি আরিয়ান সবাই এত ভালো লাগছে আমার ওইখানে যায়া, মানে আমি আর আরিয়ান তো অনেক মজা করছি। এই যে দেখতে পাচ্ছেন আরিয়ানও ছিঁড়তেছে আমিও ছিঁড়তেছি, এগুলো হচ্ছে ব্ল্যাকবেরি মেবি, আমি বললামই তো এই দুইটা নামের মধ্যে আমি প্যাচ লাগাই দিই ব্ল্যাকবেরি আর ব্লুবেরি, তো এগুলো মনে হয় ব্ল্যাকবেরি। তো যাই হোক এগুলো আমরা যেগুলো পাকা পাকা দেখে দেখে পারতেছিলাম, আর চেরি তখন চেরির সিজন মনে হয় আরও আগে চলে গেছে নাকি সামনে আসতেছে জানি না, আমরা চেরিটা পাই নাই বাট আমরা ব্ল্যাকবেরি পাইছি, ব্লুবেরি পাইছি, অন্যান্য ফ্রুটস পাইছি। তো যাই হোক কী সুন্দর এগুলো, আর খেতে এত টেস্টি ছিল, আমি আর আরিয়ান ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম আর খাচ্ছিলাম আর এনজয় করছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো যাই হোক দেখেন বাগানটা এত বড় ছিল, বিশাল জায়গা নিয়ে মানে এই বাগানগুলো করা হয়, বিভিন্ন ফ্রুটসের বাগান, এই যেগুলো ব্ল্যাক কালার পাইকা পাইকা যেগুলো একদম পেকে গেছে এই পাকাগুলো আমি পারতেছি ব্ল্যাকবেরি, তো এগুলো আমরা খাচ্ছি আর পারছি, এত মজা লাগতেছিল টক টক খুবই মজা। তো যাই হোক নিজ হাতে এরকম ফ্রেশ ফ্রেশ ফ্রুটস পেরে পেরে খাওয়ার মজাটাই আলাদা। এই যে এখানে আর দেখতে পাচ্ছেন আরিয়ান আসছে, আরিয়ান তো বিশাল আনন্দ করছে, ওইখানে পার্ক ছিল, বাচ্চাদের প্লেগ্রাউন্ড ছিল, আপনারা দেখতে পারবেন সামনে আমরা আরো কত কত মজা করছি। তারপর ওইখানে রোজ মানে ফ্লাওয়ার ছিল, সানফ্লাওয়ার ছিল, সানফ্লাওয়ারের মধ্যে আমরা ভিডিও করছি, পিকচার উঠাইছি, অনেক মজা করছি। তো আমাদের সঙ্গে থাকেন আর আজকের ফুল ভিডিওটি আমাদের সঙ্গে এনজয় করেন। তো আমেরিকার মধ্যে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, যে প্লেসগুলো আস্তে আস্তে আপনাদের সঙ্গে আমার ভিডিও মানে আমি শেয়ার করব ভিডিওর মাধ্যমে। তো যারা যারা আমার এত সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে চান বা আমাদের আমেরিকার সুন্দর সুন্দর প্লেসগুলো দেখতে চান, তারা প্লিজ আমাদের মানে আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যেন আমি যে কোনো সুন্দর সুন্দর ভিডিও ছাড়লে আপনারা দেখে নিতে পারেন। আমি এখন থেকে ট্রাই করব আমেরিকার নাইস নাইস প্লেসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। এই যে দেখেন কত সুন্দর একটা জায়গায় গেছি, এই জায়গাটাতে যেতে আমাদের 2 ঘন্টা ড্রাইভ করে যাইতে হয়েছে আপনাদের ভাইয়াকে, তারপর আমরা গেছি শুধুমাত্র আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর আমরা এনজয় করার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি কি সুন্দর করে ব্লুবেরিগুলো ছিঁড়তেছি, আর ব্লুবেরিগুলো এত টেস্টি ছিল আর এত মজা ছিল, আরও বাঙালি ফ্যামিলি অনেকগুলো গিয়েছিল, তো ওদেরকে তো আর পারমিশন ছাড়া মানুষের ভিডিও করা যায় না আপনারা বুঝতেই পারেন, তারও আরও অনেক লোকজন ছিল এখানে মানে গার্ডেনে, ওরাও গেছিলো আমাদের মতোই ঘুরতে বা ফ্রুটস পাড়তে, ওরাও গেছিলো, সো ওদেরকে আমি ভিডিওতে নিয়ে নেই কারণ বুঝতেই পারেন কারো পারমিশন ছাড়া কা মানে ভিডিওতে নেওয়া ঠিক না, সেজন্য ওদেরকে নিয়ে নেই, আর অনেক পিপল ছিল আশেপাশে। তো যাই হোক আমি আর আরিয়ান অনেক এনজয় করতেছিলাম, অনেক মজা করতেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমি গাছের থেকে মুখে নিয়ে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি মজা করে, আর থাম্বনেলের জন্য পিকচার উঠাইতেছিলাম। তো যাই হোক আমাদের সঙ্গে থাকেন আর ভিডিওটি এনজয় করতে থাকেন। তো এখানে দেখেন কত সুন্দর সুন্দর ব্লুবেরি গাছ, ছোট্ট ছোট্ট গাছ, আরিয়ান তো খুব মজা করে পারতেছে আর খাইতেছে, দেখতে পারতেছেন আপনারা আমার ছেলেটা এত হ্যাপি হয়েছিল ওইখানে যায়, আর আমার মেয়েরা ওই পাশে প্লে করতেছে খেলতেছে, আর আমার মেয়েরা অ্যানিমেলস বেশি পছন্দ করে তো ওরা অ্যানিমেলস ঘুরে ঘুরে দেখতেছিল, আমার 2 মেয়ে হর্স ক্যাট মানে বিভিন্ন ধরনের অ্যানিমেলস ওরা ঘুরে ঘুরে দেখতেছিল, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড, আর এই দিক দিয়ে আমি আর আরিয়ান এই যে ফ্রুটসের গার্ডেনের বাগানে চলে গেছিলাম। তো যাই হোক আমি আর আরিয়ান অনেক মজা করে এগুলো ছিঁড়তেছিলাম, খাচ্ছিলাম, পিক করছিলাম, মানে খুবই ভালো লাগতেছিলো আমার আর আরিয়ানের কাছে। আমি তো একদম উড়না টুড়না বেঁধে নিছি কারণ এত গরম ছিল, উড়না আমি ঠিক রাখতে পারতেছিলাম না। তো যাই হোক উড়না টুড়না বেঁধে মা ছেলে মিলে প্রচুর মজা করছি, এখানে আমরা অনেক সুন্দর সুন্দর পিকচার উঠাইছি, পিকচারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো, অনেক সুন্দর সুন্দর পিকচার উঠাইছি আমরা ওইখানে যাইয়া। তো যাই হোক সঙ্গে থাকেন আর দেখতে থাকেন, আর আমার ছেলেটাকে দেখেন, আমার পাপ্পাটা কি সুন্দর সুন্দর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আর আমাকে দেখাচ্ছে, আর আমি তো পাগল হয়ে গেছি এত এত ফ্রুটস দেখে, এত সুন্দর বাগানে গায়ে আমার মানে যায় আমার তো মাথা নষ্ট হয়ে গেছে, মানে আনন্দে মানে কি করব বুঝতে পারতেছিলাম না।
আর আমি এমনিতে সব জায়গাগুলো অনেক পছন্দ করি, আমার কাছে কেন জানি না ন্যাচারাল ভিউ যেগুলো এগুলো খুব ভালো লাগে আমার কাছে। আর জায়গাটা এত সুন্দর ছিল, দেখেন আপনাদের ভাই আর আমার দুই মেয়ে টায়ার্ড হয়ে ঘুরে টুরে, ওরা টায়ার্ড হয়ে গেছে, যেহেতু রৌদ্র ছিল ওরা টায়ার্ড হয়ে গাছের নিচে কি সুন্দর বসে আছে, আর জায়গাটা এত সুন্দর। তো যাই হোক, ন্যাচারাল ভিউ যদি কেউ দেখতে চায় তাহলে এইসব জায়গাগুলোতে অবশ্যই যেতে হবে, কারণ এত সুন্দর প্লেস, আল্লাহ এত সুন্দর করে পৃথিবীটা সৃষ্টি করছে, মানে না দেখলে বোঝা যাবে না। ওইখানে যাওয়ার পর আমাদের মন প্রাণ সব ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক, আমরা যে ফ্রুটসগুলো পেরে নিয়ে আসছিলাম আমি আর আরিয়ান ওইখান থেকে পিক করে নিয়ে আসছিলাম, এখন আমরা বসে বসে সবাই মিলে খাচ্ছি। আপনাদের ভাইয়ারও অনেক ঘুরছে, অনেক ধরনের অ্যানিমেলস দেখছে, এসব দেখে ঠিক ওরা টায়ার্ড হয়ে গেছে, এখন গাছের নিচে আমরা সবাই বসে গল্প করছিলাম আর এই ফ্রুটসগুলো খাচ্ছিলাম, রোজবেরি, ব্ল্যাকবেরি, ব্লুবেরি এসব খাচ্ছিলাম আমরা বসে বসে, আর সুন্দর বাতাসের মধ্যে খুব ভালো লাগতেছিল গাছের ছায়ার মধ্যে। তো আপনাদের ভাইয়া খেয়ে বলতেছিল খুবই মজা, আর অ্যাকচুয়ালি ফ্রেশ ফ্রেশ ফ্রুটস খাওয়ার মজাই আলাদা, আর নিজের হাতে পেরে এনে খাওয়াটা তো বুঝতেই পারতেছেন কতটা আমাদের আনন্দ লাগতেছিল। আর এত ভালো লাগতেছিল জায়গাটাতে, বাতাস ছিল আর চারপাশটা এত সুন্দর ছিল, আমার আরিয়ান তো পাগল হয়ে গেছে এত খোলামেলা জায়গা পায়া, সে একবার এদিকে দৌড় দেয় আর একবার ওইদিকে দৌড় দেয়, মানে সে পুরো অস্থির হয়ে গেছে আরিয়ান। তো যাই হোক, আরিয়ান দেখবেন কত কত প্লেগ্রাউন্ডে উঠে, এই যে এখানে আমি আর আমার হাজব্যান্ড একটু মডেলিং করে নিচ্ছি, ফটোশ্যুট করে নিচ্ছি, আমরা অনেক সুন্দর সুন্দর ফটোশ্যুট করছি ওইখানে। তো আপনাদের সঙ্গে অবশ্যই আমি ফটোগুলো শেয়ার করবো ইনশাল্লাহ, ফার্স্ট আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো, দেন হচ্ছে ফটোগুলো শেয়ার করবো। ওইখানে এত সুন্দর ন্যাচারাল ভিউ, এখানে মানে যেই পিকচারটা উঠাচ্ছিলাম সেটাই সুন্দর, মানে সুন্দর লাগতেছিল। তো যাই হোক, এখানে আমি আমার জামাই মিলে একটু মডেলিং করে নিলাম মেমোরিতে রাখার জন্য। তো যাই হোক, আমাদের সুন্দর সুন্দর মেমোরিগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, আমার নিজের কাছেও রেখে দিই, আমার অনেক ভালো লাগে অ্যাকচুয়ালি আমার চ্যানেলটা আমার মেমোরিগুলো রেখে দেওয়ার জন্য। তো যাই হোক, এই যে আমি আর আরিয়ান আর আমার হাজব্যান্ড যাচ্ছে, ও সুন্দর সুন্দর যেখানে প্লেগ্রাউন্ড আছে, সুন্দর সুন্দর জায়গা আছে উঠার বাচ্চাদের খেলার জন্য, এখন একটার পর একটাতে উঠবে আর খেলবে, একটার পর একটাতে উঠবে আর খেলবে আমার আরিয়ান। তো আমাদের সাথে থাকেন আর দেখতে থাকেন, আরিয়ান যে কত এনজয় করছে সেদিন, মানে বলার বাইরে। আমি আর আরিয়ান মানে আপনারা তো জানেন আমার ছেলে আর আমি একটু চঞ্চল বেশি, মানে আমরা মা ছেলে পুরো পাগল হয়ে গেছি, এত মজা করছি মা ছেলে, এত দুষ্টামি করছি আপনারা দেখলে বুঝতে পারবেন। তো দেখেন আরিয়ান কোথায় যায় উঠছে, আমিও পরে আরিয়ানের সাথে সাথে যাই ওইখানে উপরে উঠে গেছি, দেখছেন। তো আপনাদের ভাইয়া ভিডিওটা এত বেশি জুম করে ফেলছে, মানে আমরা যে এত উপরে উঠছি এটার বোঝা যাচ্ছে না, আপনাদের ভাইয়া ভিডিওটা সুন্দর করে করতে পারে নাই, মানে সে বুঝে নেয়। আমরা কিন্তু অনেক উপরে উঠে আসি, বাট আপনাদের ভাই এত জুম করছে বোঝা যাচ্ছে যেন আমরা কাছেই আসি, নিচেই আসি। তো যাই হোক, অনেক সুন্দর পরিবেশ, এখন আমি উপর থেকে আপনাদের ভাইয়াকে নিচে ঘরটা দেখেন কি সুন্দর একটা ঘর বানিয়ে রাখছে, এই ঘরের মধ্যে আপনাদের ভাইয়ার অনেক পিকচার উঠাই দিছি, ভিডিও করে দিছি, আর উপর থেকে পুরোটা ফার্ম আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি যতটুকু পারছি, যে দেখেন দেখতে পারবেন উপর থেকে আমি চারপাশটা পুরোটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করার ট্রাই করছি। তো এই ঘরটার মধ্যে আমরা অনেক সুন্দর সুন্দর পিক উঠাইছি, আপনাদের ভাইয়াকে বলতেছি আমি তুমি একটু দাঁড়াও আমি পিকচার উঠাইতেছি। তো দেখেন আমি উপর থেকে পুরোটা ফার্ম একদম ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছিলাম, মানে পরিবেশটা এত সুন্দর ছিল, মানে যেইখানে যাইতেছিলাম শুধু পিকচার উঠাইতে মন চাচ্ছিল, মানে এত সুন্দর জায়গা। তো যাই হোক, এখানে আমরা অনেক সুন্দর সুন্দর পিকচার উঠাইছি, ভিডিও করছি, অনেক আনন্দ করছি, আর আরিয়ান তো একটার পর একটা প্লেগ্রাউন্ডে উঠতেছিল আর খেলতেছিল, মানে ওর সাথে সাথে আমিও করতেছিলাম, মা ছেলে টায়ার্ড হয়ে গেছিলাম, দেখেন আমি মজার ঠেলায় কী করতেছি, মানে আমি অনেক বেশি এনজয় করি, আমার পছন্দের কোনো জায়গায় গেলে আমি আর আরিয়ান অনেক এনজয় করি, আমার মেয়েরাও এনজয় করে, বাট ওদেরকে তো আমি ক্যামেরার সামনে বেশি আনি না। তো যাই হোক, দেখেন কী সুন্দর ভিউ আর কী সুন্দর ঘরের মধ্যে আমরা জামাই বউ আসি, মাশাল্লাহ, মনে হচ্ছে যে মানে কী বলবো, আল্লাহর দান সুন্দর একটা জায়গায় আমরা চলে গেছি। তো আরিয়ান আর আমি এখানে ফাইজলামি করতেছি, দুষ্টামি করতেছি, আপনাদের ভাইয়া এটা ভিডিও শ্যুট করে নিছে, আমার ছেলে আর আমি দুষ্টামি করতেছিলাম, আপনাদের ভাইয়া এখানে পিকচার উঠাচ্ছিল আর ভিডিও শ্যুট করতেছিল, মানে আমরা মা ছেলে তো বুঝেনি, যেখানে যাই ওইখানে একদম গরম করে ফেলি। তো যাই হোক, লাইফটা আমি এনজয় করে কাটাতে পছন্দ করি, এটা আপনারা সবাই জানেন, এটা নতুন কিছু না, আমি সবসময় একটু আনন্দের মধ্যে মানে আনন্দ নিয়ে থাকতে পছন্দ করি। তো যাই হোক, আমার ছেলেটা দেখেন কত আনন্দ পাইছে, সে একটার পর একটা প্লেগ্রাউন্ডে উঠতেছে আর খেলতেছে, একটার পর একটা প্লেয়ারের মধ্যে উঠতেছে আর খেলতেছে, মানে খুবই মজা পাচ্ছে সে। তো যাই হোক, আমরা অনেক মজা করতেছি, ঘুরতেছি, প্লে করতেছি, তারপরে আমার মেয়েরাও উঠবে, আমার লাস্টে আমার ছোট মেয়ের একটু হালকা একটু নিচে আপনারা দেখতে পারবেন, এখন আমার ছেলে দেখেন আবার গা ট্রেনে উঠতেছে, মানে এগুলো ন্যাচারাল ই দিয়ে বানায় রাখছে, বুঝছে, মানে ন্যাচারাল একদম ন্যাচারালভাবে বিভিন্ন আইটেমের খেলনা বানায় রাখছে বাচ্চারা যেন প্লে করতে পারে। তো যাই হোক, এইখানে কী করতেছে দেখেন আরিয়ান, আর এখানে দেখেন আমরা সানফ্লাওয়ার পাইছি, অনেক সুন্দর সানফ্লাওয়ারের গার্ডেন এখানে।
তো আমি আর আমার জামাই এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও করছি, ফটোশুট করছি, তো আস্তে আস্তে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি ইচ্ছা করলে সং অ্যাড করে দিতে পারতাম, বাট আমি দেই নাই, আমি চাচ্ছিলাম না যে আমার ভিডিওতে কপিরাইট আসুক। তো নেক্সটে আপনাদের সঙ্গে আমি শর্ট ভিডিওর মাধ্যমে এই সুন্দর সুন্দর সিচুয়েশনের ভিডিওগুলো আপনাদের মানে আপনাদের সাথে আমি শর্ট ভিডিওতে সুন্দর করে শেয়ার করব। ঠিক আছে, এখন তো বুঝতে পারছেন ইউটিউবে কপিরাইট চলে আসে গানটান ইউজ করলে, তো এখানে আমি ওই ধরনের কিছু ইউজ করি নাই, একবারে ন্যাচারাল ভিডিওটা রাখছি, একদম ন্যাচারালভাবে আমি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি সুন্দর সুন্দর সিচুয়েশনগুলো শেয়ার করব। তো যাই হোক, এখানে আমি আমার ছেলে দেখেন সানফ্লাওয়ারের ভিতরে কত কিউটভাবে দাঁড়ায় আছি, আমার বাচ্চার আমি। তারপর দেখেন আমরা চলে আসছি আবার হর্সের কাছে, আমার বাবা হর্স দেখবে, আরিয়ান হর্স, তারপর হচ্ছে গড, এই দেখতে পাচ্ছেন এখানে একটা হোয়াইট কালারের গড, আমার আরিয়ান তো এটা দেখে ভীষণ খুশি। তারপর আমি আরিয়ানকে বলতেছি তুমি দাঁড়াও, ওর সঙ্গে আমি তোমাকে পিকচার উঠাই দিই। তো ফার্মটা এত সুন্দর ছিল, ভিডিও তো বুঝতে পারছেন 20 মিনিটের ভিডিওর মধ্যে আর কতটুকু শেয়ার করা যায়, এত বড় ফার্ম আমি আপনাদের সঙ্গে 20 মিনিটে কতটুকু শেয়ার করতে পারবো বলেন। কিন্তু জায়গাটা এত বড়, এত সুন্দর, 20 মিনিটের ভিডিওতে সম্ভব না এত বড় একটা জায়গা শেয়ার করা। বাট আমরা তো লং টাইম ছিলাম, অনেক বেশি এনজয় করছি, আমরা তো ঘন্টার পর ঘন্টা ছিলাম, বাট আপনাদের সঙ্গে মাত্র আমি 20 মিনিটের ভিডিও শেয়ার করেছি। আর আমরা সারাটা দিন প্রচুর এনজয় করছি ওই জায়গাটাতে। ওইখানে অ্যাপেল গার্ডেন আছে, অ্যাপেল এখনও বড় হয় নাই, নেক্সটে আপনাদের সঙ্গে আমি অ্যাপেল গার্ডেনও শেয়ার করব। তো ওইখানে বিভিন্ন এই মানে ওই জায়গাটাই হচ্ছে মানে কৃষিকাজের জায়গা, ফার্মের জায়গা, বুঝতে পারছেন আপনারা, একদম শহরের ভিতরের একটা জায়গা, 2 ঘন্টা লাগছিল আমাদের যাইতে, বুঝতে পারছেন কতটা ভিতরের জায়গা। মানে ওই জায়গাগুলোতে শুধু ফার্মিংই করে থাকে মানুষ, কৃষিকাজ করে থাকে আমেরিকানরা। সো আপনাদের সঙ্গে আমি ট্রাই করছি আমেরিকানের ফার্ম যেখানে আছে, মানে কৃষিকাজ কোন জায়গাটাতে মানুষরা করে থাকে আমেরিকানরা, সেই পেজ মানে সেই জায়গাটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করার ট্রাই করছি। তো শুধুমাত্র আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই না, আমি নিজেও দেখতে গেছি, আমার নিজেরও সুন্দর সুন্দর জায়গা দেখতে ভাল লাগে, ঘুরতে ভাল লাগে। যেহেতু বাচ্চাদের এখন স্কুল বন্ধ, তো পুরো 2 মাসই আমরা এখন সুন্দর সুন্দর জায়গায় যাব, পিকনিকে যাব, সুন্দর সুন্দর প্লেসে যাব, আর আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। যেহেতু আমি ব্লগিং করতেছি আপনাদের সঙ্গে শেয়ার করবো। এখন দেখেন আমার ছোটো মেয়ে আরিয়ানের সাথে দুষ্টুমি করা স্টার্ট করে দিছে, এই জায়গায় উঠে 2 ভাই বোন মিলে প্লে করতেছে, আর নিচে আমি আমার বড় মেয়ে, আমার হাজব্যান্ড সবাই দাঁড়ায় দেখতেছি ওদেরকে, আর ওরা 2 ভাই বোন মজা করতেছে। তো এখন থেকে আমি ট্রাই করবো আমেরিকার সুন্দর সুন্দর জায়গাগুলা, প্লেসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। সেই জন্য আপনারা সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন, যেন আপনারা সুন্দর সুন্দর প্লেসগুলো আমার সঙ্গে সঙ্গে আপনারাও দেখতে পারেন, আর আমাদের সঙ্গে আপনারা জয়েন থাকতে পারেন। তো যাই হোক, ইনশাল্লাহ নেক্সটে যাবো আরেকটা সুন্দর জায়গায়, সেটাও আপনাদের সঙ্গে ইনশাল্লাহ বেঁচে থাকলে শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি আমার বাচ্চাদেরকে একটু ফটোশ্যুট করে নিচ্ছি সেই ঘরটার মধ্যে। ঘরটা যেহেতু অনেক সুন্দর ছিল, আমার বাচ্চাদের একটু ফটোশ্যুট করে নিলাম। তারপর আমাদের সব ঘোরাফেরা শেষ, অনেক ঘুরেছি, অনেক টায়ার্ড হয়ে গিয়েছি, তারপর আমরা সব কিছু নিয়ে এটি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো দেখেন রাস্তাঘাটগুলো কত সুন্দর ছিল, তো পুরো ডেটা আমরা এত বেশি এনজয় করছি, যেমন এনজয় করছিলাম তেমন টায়ার্ডও হয়ে গেছিলাম, বুঝতে পারছেন লং টাইম এরকম এনজয় করার পর মানুষ টায়ার্ড হয়ে যায়, এটাই স্বাভাবিক। আর বেশি খেলাধুলা ঘোরাফেরা করলে শরীর তেমনি তো টায়ার্ড হয়ে যায়। আর আপনাদের ভাইয়ের অবস্থা কি হয়েছে, সে তো পুরো টায়ার্ড হয়ে গেছে, ঘুমায় যাইতেছিল, মানে ঘুমাইসে পড়ছিল ওর গাড়ির মধ্যে, আমি ওর সাথে কথা বলে টলে ওর চুইনগাম চকলেট এসব দিয়ে আপনাদের ভাইয়ের সাথে কথা বলে বলে ওর ঘুম ভাঙাইছি। তারপর আমরা ঘোরাফেরা শেষ করে চলে আসছি রেস্টুরেন্টে। তো আমরা চলে আসছি বাঙালি রেস্টুরেন্টে, আমার ইচ্ছা করতেছিল বাঙালি খাবার খাওয়ার জন্য। তো এখান থেকে আমরা ইলিশ মাছ অর্ডার করছি, তারপরে কেসকি মাছের চরচড়ি অর্ডার করছি, তারপর পালং শাক দিয়ে চিংড়ি মাছ অর্ডার করছি। আপনাদের ভাইয়া বলতেছিল আমাকে অন্য খাবার খাইতে, রোস্ট পোলাও টোলা, আমি বলছি না বাসায় এগুলো খাই সবসময় আমার রেস্টুরেন্টে আসলে। একমাত্র আমি রেস্টুরেন্টে গেলে চাইনিজ রেস্টুরেন্টে যাই, চাইনিজ খাবারগুলো পছন্দ করি, আর তা না হলে বাঙালি খাবার পছন্দ করি, বিরিয়ানি তারপর চিকেন রোস্ট এইসব আমার রেস্টুরেন্টে আমি একদমই খাই না, আমার পছন্দ না। আমি যদি রেস্টুরেন্টে যেয়ে খাই একদম চাইনিজ খাবারগুলো পছন্দ করি আর হচ্ছে বাঙালি খাবারগুলো পছন্দ করি, কিন্তু যে বিরিয়ানি রোস্ট এগুলো আমি রেস্টুরেন্টের একদমই পছন্দ করি না, এগুলো আমি খাই না। তো আপনাদের ভাইকে বলছি আমার জন্য তুমি সাদা ভাত, তারপর হচ্ছে ইলিশ মাছ, তারপরে হচ্ছে মানে সর্ষে ইলিশ যেটা ইলিশ মাছ, তারপর হচ্ছে কেচকি মাছের চরচড়ি, তারপরে হচ্ছে পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে, দেখেন দেখতে পাচ্ছেন আমার জন্য আপনাদের ভাই এগুলো অর্ডার করছে, আপনাদের ভাইয়া আর আমি এইসব খাবার খাইছি, আর আমার বাচ্চাদের জন্য চিকেন বিরিয়ানি অর্ডার করছে, কারণ আমার বাচ্চারা আবার এই ধরনের খাবার মানে এই ধরনের বাঙালি খাবার ওরা খাইতে পারে না। তো আমার বাচ্চাদের জন্য চিকেন বিরিয়ানি নিয়েছে, আর আমাদের জন্য সাদা ভাত, কেচকি মাছের চরচড়ি, তারপরে ইলিশ মাছ, আর হচ্ছে পালং শাক। তো অনেক ক্ষুধাও লাগছিলো, তারপরে বাঙালি খাবারগুলো এত মজা লাগছিলো, অনেক মজা করে আমরা খাবারগুলো খাইছি, যেহেতু সারাদিন অনেক টায়ার্ড ছিলাম, ক্ষুধাও লাগছিলো,
আর মজার খাবারও পাইছিলাম। তো অনেক মজা করে খাবারগুলো খাইছি আমরা। তো খাবার দাবার খেয়েটে দেন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো পুরোটা ডে মানে পুরো সময়টা আপনাদের সঙ্গে আমি শেয়ার করার ট্রাই করেছি, মানে ট্রাই করছি, আমি কথা বলতে প্যাস লাগাই দিতেছি কেন জানি আজকে। তো যাই হোক, পুরো ডেটা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। জানি না আপনাদের ভিডিওটা আজকে কেমন লাগবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখবেন অবশ্যই ফলো করে আমার সাথে থাকবেন। তো যাই হোক, এখানে বাচ্চারাও মজা করে খাচ্ছে, সবাই টায়ার্ড, সবাই ক্লান্ত, সবাই ক্ষুধার্ত। তো আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে তারপরে বাসার দিকে রওনা দিয়েছি। এই তো অলরেডি আমরা বাসায় চলে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আর আমার ফ্যামিলির জন্য, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।